আসসালামু আলাইকুম, নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সম্পর্কে কথা বলব। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড হলো বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি, যেটি নাকি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে লিস্টেড। লাস্ট ক্লোজিং প্রাইস অনুসারে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ক্লোজিং প্রাইস হলো 212 টাকা। আমরা যদি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির 52 উইকের হাই এবং লো কনসিডার করি, তাহলে দেখা যাবে যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের 52 উইক লো ছিল 207.50 টাকা এবং 52 উইক হাই ছিল 251.90 টাকা। 52 উইক হাই লো কনসিডার করলে আমরা বলতে পারি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাই করার জন্য ভালো পজিশনে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল RSI ভ্যালু 45.70। সাধারণত যখন RSI এর ভ্যালু 30 বা 30 নিচে যায়, তখন সেটি আমরা ওভারসোল্ড হিসেবে বলে থাকি, এবং যখন RSI এর ভ্যালু 70 বা 70 উপরে যায়, তখন সেটি আমরা ওভার বাই পজিশন বলে থাকি। সাধারণত অ্যানালিস্টরা ওই সকল স্টককেই বেশি পছন্দ করে যেগুলোর RSI ভ্যালু 40 থেকে 60। RSI কনসিডার করে আমরা বলতে পারি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাইয়ের জন্য ভালো পজিশনে। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 10,000 মিলিয়ন এবং এর পেড আপ ক্যাপিটাল হলো 8,864.51 মিলিয়ন। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাস্ট আনঅডিটেড EPS এর ডিক্লারেশন অনুসারে ইন্টারিম PE হলো 9.91 এবং অডিটেড EPS অনুসারে PE হলো 11.77। কোম্পানির ইন্টারিম PE এবং অডিটেড PE কনসিডার করে আমরা বলতে পারি যে লাস্ট অডিটেড ইয়ার থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই বছরের প্রফিট বেশি হয়েছে, যার কারণে নাকি তার ইন্টারিম PE বেশি দেখাচ্ছে। মার্কেটে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি এ ক্যাটাগরিতে আছে এবং লাস্ট ক্রেডিট রেটিং হিসেবে কোম্পানিটি লং টার্মে AAA এবং শর্ট টার্মে ST1, যেটি নাকি একটি কোম্পানির জন্য ভালো পজিশন ইন্ডিকেট করে। শেয়ার হোল্ডিং পজিশন যদি আমরা দেখতে যাই, তাহলে 30 জুন 2022 অনুসারে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির পাবলিক শেয়ার হোল্ড করেছে 36.57, স্পন্সর হোল্ড করছে 34.67, ইনস্টিটিউশন হোল্ড করছে 14.85 এবং ফরেনার হোল্ড করছে 13.91%। কোম্পানিটির লাস্ট আনঅডিটেড কোয়ার্টার রিপোর্ট হিসাবে দেখা যায় যে ফার্স্ট কোয়ার্টারে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি EPS ডিক্লেয়ার করেছে 5.64, সেকেন্ড কোয়ার্টারে যেটি এসে দাঁড়িয়েছে 10.88 এবং যেটি 9 কোয়ার্টারে এসে দাঁড়িয়েছে 16.03, এবং 9 কোয়ার্টারে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির নেভ চলে আসছে 112.39 টাকা। আমরা যদি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডিভিডেন্ড হিস্ট্রি দেখতে চাই, তাহলে দেখা যায় যে অন এন অ্যাভারেজ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি ভালো পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সাথে সাথে প্রতিটা বছরই লাস্ট ইয়ার বাদে কিছু পরিমাণ স্টক ডিভিডেন্ডও তারা ডিক্লেয়ার করে থাকে। লাস্ট ইয়ার তারা স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারেনি, কারণ আমরা যদি পেড আপ ক্যাপিটাল এবং অথরাইজ ক্যাপিটালের প্রপোর্শনটা দেখি, তাহলে দেখা যাবে যে তারা অলরেডি তাদের পেড আপ অথরাইজ ক্যাপিটালের 88.6% পেড আপ ক্যাপিটাল হিসেবে কনভার্ট করে ফেলেছে, এবং তাদের কাছে পেড আপকে অথরাইজ ক্যাপিটাল কনভার্ট করার জন্য শুধুমাত্র 11.4% আছে। এই ফ্যাক্টরটা কনসিডার করে আমরা বলতে পারি যে এই বছরও হয়তোবা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি ভালো পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দেবে এবং স্টক ডিভিডেন্ড দেওয়ার পসিবিলিটি কম। আমরা যদি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর সামারিটার দিকে দেখি, তাহলে দেখা যাবে যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির 2017 যেটি ছিল ন্যাপ ছিল 17.49, তা কন্টিনিউয়াসলি আপওয়ার্ড স্লোপিং হয়ে 102.54 টাকা চলে এসেছে। স্কোয়ার ফার্মাসিউটিক্যালের EPS ছিল যেটি 2017 15.51, 17-এর পরে 18-তে কিছুটা ডাউনওয়ার্ড ছিল, কিন্তু তারপর থেকে কন্টিনিউয়াসলি সে আপওয়ার্ড স্লোপিং ধরে গেছে, বাট আপওয়ার্ড মুভমেন্টটি একটু স্লো। যদি আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দেখি, তাহলে দেখা যাবে যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির 2018 সনে ছিল 12.95, যা
প্রায় সেম পজিশনে আছে। আমরা যদি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির কম্পারেটিভ অ্যানালিসিস করি পিই রেশিওর মাধ্যমে, তাহলে দেখা যাবে যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার কম্পিটিটরের তুলনায় লোয়েস্ট ইন্ট্রিম পিই দেখাচ্ছে। দ্যাটস মিন্স স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার কম্পিটিটরদের তুলনায় আন্ডার ভ্যালুডে আছে। স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখন বাই পজিশনে আছে। এবার আমি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখব আসলে আমাদের এটা বাই পজিশনে আছে নাকি সেল পজিশনে আছে। স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির উইকলি টাইম ফ্রেমে দেখা যায় এটি একটি ডিমান্ড জোনের কাছে আছে এবং বারবার এই ডিমান্ড জোনকে টাচ করে রেসপেক্ট করে সে উপরে চলে যাচ্ছে। যেহেতু এই ডিমান্ড জোনের কাছে আমাদের ফ্লোর প্রাইস, সো আমরা কনসিডার করতে পারছি এটার নিচে নামার পসিবিলিটি খুব কম, হয়তো বা কিছুদিন এখানে থেকে আরও তারপর এটা আপওয়ার্ড মুভমেন্টে চলে যাবে। আমরা ডেলি মুভমেন্ট যদি দেখি তাহলে ডেলি মুভমেন্ট হিসেবে কনসিডার করলে দেখা যায় যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছে। আশা করতে পারি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার যে এই রেজিস্ট্যান্স লেভেল আছে এটি ব্রেক করে উপরে চলে যাবে এবং 35-এর দিকে যে কিছুদিন হয়তোবা রেস্ট নিয়ে সে তারপর আবার আপওয়ার্ড মুভিং কন্টিনিউ করবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। প্লিজ সবাই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।